নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় নতুন রেজিস্ট্রেশন চলছে কিন্তু নতুন রেজিস্ট্রেশন করতে গেলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওটিপি না আসা আপনি যখন নিউ ফার্মার রেজিস্ট্রেশন করতে গিয়ে আপনার আধার নম্বর মোবাইল নম্বর এবং স্টেট সিলেক্ট করার পরে ইমেজ কোডটি দিয়ে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করছেন সঙ্গে সঙ্গেই একটা পপ আপ মেসেজ এসে যাচ্ছে তো আপনি যদি ওটিপি না পান তাহলে মেন পেজে আপনি যেতে পারবেন না এই ভিডিওতে আমার একটা ট্রিক আপনাদের দেখাবো যার মাধ্যমে আপনি ওটিপি পাবেন আপনার মোবাইলে ওটিপি চলে আসবে সরাসরি তা আপনাদের আমি দেখিয়ে দেবো কোনো স্কিপ না করেই তাই আপনাদের কাছে অনুরোধ করবো স্কিপ না করে আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি এই মাসে যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন তাদেরও যে বেনিফিশিয়ারি লিস্টে নাম উঠেছে এবং আধার ভেরিফাইড হয়ে গেছে সেটাও আপনাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দিই তো আপনাদের আরেকটি ইনফরমেশান দিয়ে রাখি এই ট্রিকটি অর্থাৎ ওটিপি আসার ট্রিকটি আমায় দিয়ে সাহায্য করেছেন আমার ইউটিউব চ্যানেলের একজন দর্শক সুশান্তবাবু তো অনেক ধন্যবাদ জানান আপনারাও যদি নতুন কোনো তথ্য দিয়ে আমায় সাহায্য করতে চান তাহলে আমার ফেসবুক পেজ আমি অতনু এই নামে ফেসবুক পেজে এসে ফলো করবেন সেই সঙ্গে পেজটিতে লাইক করবেন এবং আপনার যে নতুন তথ্য দেওয়ার আছে তা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন তো প্রথমে আমরা দেখে নেবো এ মাসে যারা নতুন রেজিস্ট্রেশন করেছিলেন তাদের লিস্টে নাম উঠেছে না তার জন্য আপনাকে কী করতে হবে এই ড্যাশবোর্ডে চলে আসতে হবে এই ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে দেখুন ভিলেজ ড্যাশবোর্ড স্টেট প্রথমে সিলেক্ট করে নিতে হবে তো আমি স্টেট সিলেক্ট করে নিলাম এরপর আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে তারপর সিলেক্ট করে নিতে হবে আপনার ব্লক তো এখানে ব্লকটা আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর দেখুন এখানে ভিলেজ সিলেক্ট করতে বলা আছে তো এখানে আপনাকে আপনার ভিলেজটা অর্থাৎ গ্রামটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে শো অপশানে ক্লিক করতে হবে শো অপশানে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন তারপর দেখতে পাবেন আপনার কাছে এই ধরনের একটা পেজ খুলে গেছে এখানে আপনি কি করবেন এখানে আপনাকে এই পেমেন্ট স্ট্যাটাস এই অপশানে ক্লিক করতে হবে তো এই পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনার কাছে এই ধরনের একটা পেজ খুলে যাবে যেখানে আপনাকে ফার্মার্স অপশানে ক্লিক করতে হবে এই ফার্মার্স অপশানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি এবং আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এই মাসে যারা পি এম কিষান সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন করেছিলেন তাদের লিস্টে নাম উঠেছে কিনা ধরুন এই নামটাতে আমি ক্লিক করছি তো এই নামটাতে ক্লিক করার পরে আপনার কাছে দেখুন নেক্সট পেজ খুলে গেছে আপনি ভালোভাবে এই স্ট্যাটাসটা লক্ষ্য করুন এই স্ট্যাটাসটা লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন ডেটটা এক দশ দু হাজার একুশ এবং পি এফ যে রেসপন্স ডেট সেটা দুই দশ দু হাজার একুশ অর্থাৎ একদিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকসেপ্ট বা ভ্যালিডেট হয়ে গেছে তো আরও একটা নাম আপনাকে আমি সার্চ করে দেখাচ্ছি এই স্ট্যাটাসে আপনি দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন ডেটটা কবে তো দেখুন এখানে রেজিস্ট্রেশন ডেট দেওয়া আছে ছয় দশ দু হাজার একুশ যার এখনও অ্যাকাউন্ট ভ্যালিডেশান হয়নি অর্থাৎ যারা নতুন এই মাসে রেজিস্ট্রেশন করছেন তাদেরও নাম উঠে যাচ্ছে বেনিফিশিয়ারি লিস্টে এবং তাদেরও স্ট্যাটাস দেখাচ্ছে তো আপনারা যদি কেউ নতুন রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম উঠেছে কিনা সেটাও আমাকে জানাতে ভুলবেন না রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে পি এম কিষানের এই অফিসিয়াল পেজে চলে আসতে হবে চলে আসার পরে একটু স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন এখানে আপনাকে ক্লিক করতে হবে এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করার পরেই আপনি পরবর্তী পেজে চলে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার আধার নম্বর মোবাইল নম্বর সেই সঙ্গে স্টেট সিলেক্ট করে নেওয়ার পর ইমেজ কোডটা দিয়ে দিয়েছি এবং রুরাল ফার্মার রেজিস্ট্রেশনও দিয়ে দিয়েছি এরপর আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা পপ আপ মেসেজ দেখাচ্ছে আপনাদেরও যা দেখাচ্ছে পি এম কিষান ডট জিও ভি ডট ইন সেজ সামথিং ওয়েড রং উইথ ক্যাপচার এবার আমি ওকে করবো এবং আপনাদের ট্রিকটা দেখিয়ে দেব। তো এখানে ওকে করার সঙ্গে সঙ্গে আপনি ওই পেজে আবার ফিরে চলে যাচ্ছেন এবার দেখুন আমার সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে ইমেজ কোডটা আমি এটা আর দেবো না তো কি করব আমি এই ইমেজ কোডের ওপর প্রেস করে রাখবো প্রেস করে রাখলেই দেখবেন আপনি একটা নতুন পেজ খুলে গেছে দেখুন এখানে লেখা আছে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবার দেখুন নিচে একটি নতুন ট্যাব চলে এসেছে এই ট্যাবে একটি সম্পূর্ণ নতুন ইমেজ কোড দেখাচ্ছে এই ইমেজ কোডটা আপনাকে দেখে নিতে হবে টি বি কে এ ওয়াই আর এই ইমেজ কোডটা আমি এখানে আবার এন্টার করব টি বি কে এ ওয়াই আর তো দেখুন আমি এন্টার করলাম তো দেখে নেবো এবার ক্যাপিটাল স্মল লেটারটা তো ওয়াই এখানে ক্যাপিটাল আছে তাই আমি এখানে ওয়াইটাকে ক্যাপিটাল করব ওয়াইটাকে ক্যাপিটাল করার পর এবার দেখুন আমি এবার সেন্ট ওটিপি এই অপশানটাতে ক্লিক করব সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে কি দেখায় তা আপনারা সরাসরি দেখতে পাবেন কোনো স্কিপ করছি না সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আপনি নিচে স্ক্রল করে যান দেখুন ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়র মোবাইল নম্বর অর্থাৎ আমার মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে আমি এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আপনাকে এই এন্টার ওটিপি এখানে এই ওটিপিটা বসিয়ে দিতে হবে আমি এখানে পেস্ট করে দিচ্ছি এরপর যে ইমেজ কোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেজ কোডটা আপনাকে এখানে এন্টার করতে হবে ইমেজ কোডটা এন্টার করার পরে আপনি কিন্তু সাবমিট করবেন তো আমি ইমেজ কোডটা এখানে এন্টার করলাম এন্টার করার পরে তবে আপনাদের আগে দেখিয়ে দিই যে কোন সময়ে আমার কাছে ওটিপিটা এসেছে এবং আমি কোন সময় রেকর্ডিংটা করছি আপনারা দেখতে পাচ্ছেন এগারোটা পঞ্চান্নর সময় এবং তারিখটাও দেখে নেন অক্টোবরের ষোলো তারিখ আমি রেকর্ডিংটা করেছি তো আমি আর সাবমিট অপশানে যাচ্ছি না কারণ আমি নতুন ফর্ম ফিল করতে চাইছি না